মেয়েরা কি ঘরে থেকে অনলাইনে হালাল টাকায় কেকের ব্যবসা করতে পারবে? আমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারছি। গর্ভবতী মহিলাদের শোয়া এবং ঘুমানোর সুন্নাহ সম্মত পদ্ধতি কি? দুবাই থাকি, আমার কোম্পানি সিরিয়ানি মুসলিম, টিকটিকি মারলে কি গুনাহ হবে? দুবাইতে শুক্রবার ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই বৃহস্পতিবার রাতে গোসল করলে জুমার নামাজ হবে কিনা? কারোর সাথে খারাপ ব্যবহার করার পর ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলাম, সে মুখে বলল ক্ষমা করলাম কিন্তু অন্তর থেকে মাফ করলো না, এক্ষেত্রে করণীয় কি? দিন ধরে একটা হারাম সম্পর্কে আছি এবং আমি এই সম্পর্কে থেকে কোনোভাবেই বের হতে পারছি না, কি করতে পারি? মেয়েরা কি ঘরে থেকে অনলাইনে হালাল টাকায় কেকের ব্যবসা করতে পারবে? মেয়েরা ঘরে বসে যদি হালাল টাকায় কেকের ব্যবসা করতে চান তাহলে সে করতে পারেন, হালালের মধ্যে থেকে তিনি যদি করতে চান অবশ্যই করতে পারেন। এমনি ইমরান নাজির লিখেছেন, আমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারছি। আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি? আপনি নিজেকে কোনোভাবে পরিবর্তন করতে পারছেন না। পরিবর্তন করার জন্য প্রয়োজন হলো সান্নিধ্য, ভালো মানুষের সান্নিধ্য, ভালো পরিবেশ পাওয়া, এটা হলো পরিবর্তন, নিজেকে পরিবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বিধায় সেই জিনিসটি আপনি করার চেষ্টা করবেন। তৌহিদ হাসান আপনি লিখেছেন, গর্ভবতী মহিলাদের শোয়া এবং ঘুমানোর সুন্নাহ সম্মত পদ্ধতি কি? আর গর্ভকালীন সময়ে মেয়েরা কি কি সুন্নাহ পালন করলে আল্লাহ নেক সন্তান দান করবেন? গর্ভবতী মেয়েরা শোয়া এবং ঘুমের জন্য বিশেষ কোন সুন্নাহ সম্মত পদ্ধতি নেই, বরং ডাক্তারগণ তাদের জন্য যেভাবে শোয়াটাকে আপনার অ্যাডভাইস করবেন সেটাই তারা গ্রহণ করবেন, যেটা তাদের জন্য উপকারী বা অভিজ্ঞতার আলোকে যেটি প্রমাণিত সেটি তারা করবেন, শরীরের ক্ষেত্রে আলাদা কোনো নির্দেশনা নেই। আর গর্ভকালীন সময়ে একজন মা তিনি অবশ্যই তার জীবনে কঠিন একটা সময় আসছে, সেটা যেন সহজ হয়, আল্লাহর কাছে দোয়া করবেন এবং কঠিন কাজ সহজ হওয়ার জন্য যে আমলগুলো সেগুলো তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। গর্ভাবস্থায় কোরআন তেলাওয়াত, নেক আমল করলে সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়ে সে কাজগুলো করবেন, গুনাহের কাজগুলোতে বেঁচে থাকবেন, হারাম ভক্ষণ করলে গৃহশাখাতে লিপ্ত থাকলে সন্তানের মধ্যে তার বাজে প্রভাব পড়েই পড়ে, এই অভিজ্ঞতা দ্বারাই প্রমাণিত, সেই জন্য এগুলোতে বেঁচে থাকার চেষ্টা করবেন। কিন্তু আলাদা করে পার্টিকুলার কোনো আমল বলা হয়নি যে গর্ভাবস্থা এই আমলগুলো সন্না। মোহাম্মদ রায়হান পাটোয়ারি লিখেছেন, আমি দুবাই থাকি, আমার কোম্পানি সিরিয়ানি মুসলিম, শুক্রবার জুমার নামাজ পড়তে দেয় না, আমার ভিসা হয়ে গেছে, কি করতে পারি? আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন, যদি আপনাকে জুমার নামাজ পড়তে না দেয় সেই কোম্পানিতে চাকরি না করে আপনি অন্যত্র চাকরি খুঁজতে হবে, প্রয়োজনে আপনি যাবেন না। ভিসা হয়ে গেছে তারপর জানতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে দু চারজন মিলে জুমার মানে জামাত খুব সংক্ষেপে হলেও কায়েম করবেন এবং যতদিন পর্যন্ত বিকল্প পথ না পাওয়া যাদের মধ্যে চাকরি করলেন কিন্তু জুমা নিজেরা করে নিলেন, এভাবে আপনি করতে পারেন। রুল কবির আপনি লিখেছেন, টিকটিকি মারলে কি গুনাহ হবে? টিকটিকি মারলে যদি টিকটিকি আপনার উপদ্রবের কারণ হয় তাহলে মারলে গুনাহ হবে কেন? অবশ্যই গুনাহ হবে না। হাসান আহমদ লিখেছেন, দুবাইতে শুক্রবার ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই বৃহস্পতিবার রাতে গোসল করলে জুমার নামাজ হবে কিনা? হ্যাঁ অবশ্যই হবে এবং বৃহস্পতিবার রাতের গোসলটা জুমার দিনের গোসল হিসেবে বিবেচিত হবে। মনসুরা খান আপনি লিখেছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করার পর ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলাম, সে মুখে বলল ক্ষমা করলাম কিন্তু অন্তর থেকে মাফ করলো না, এক্ষেত্রে করণীয় কি? যদি আপনি বুঝতে পারেন যে মুখ থেকে মাফ করেছে তাহলে তার অন্তর থেকে মাফ পাওয়ার জন্য আপনি সেইভাবে মাফ চাইবেন এবং নিবেদন করবেন। তারপরও যদি তিনি না করেন, শক্ত থাকেন, আপনি আল্লাহ শরণাপন্ন হবেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার কাছ থেকে মাপ পাইয়ে দিবেন এবং তাই মুক্ত করবেন যদি আল্লাহ খুশি করতে পারেন। নওশিন জাহান লিখেছেন, আমি অনেকদিন ধরে একটা হারাম সম্পর্কে আছি এবং আমি এই সম্পর্কে থেকে কোনোভাবেই বের হতে পারছি না, আমি কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। প্রথমত হারাম সম্পর্কে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ গ্রহণ করতে হবে, যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন বিবাহের উদ্যোগ গ্রহণ করার মতো নয়, আপনি নিজে বিবাহিত যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ব্যক্তির সাথে সম্পর্কের সকল মাধ্যমগুলোকে ছিন্ন করে ফেলতে হবে, প্রয়োজনে যে নাম্বার যোগাযোগ করেন সেটি ডিলিট করে ফেলবেন।